ভিন্ন সংস্কৃতি, ভিন্ন আবহাওয়া, ঐতিহ্যময় প্রাচীন ইতিহাস, সুন্দর চাকচক্যময় শহর, ঐতিহ্যবাহী খাবার আর উন্নত জীবনযাত্রার মানের জন্য ভ্রমণ, পড়াশোনা, কাজ এবং বসবাসের উদ্দেশ্যে ইউরোপের দেশগুলো বাংলাদেশ সহ এশিয়ার অনেকের কাছেই অনেক আকর্ষণীয় এবং স্বপ্ন পূরণের এক প্রিয় গন্তব্য। তবে ইউরোপের দেশগুলোতে বসবাস কিংবা কাজ করার ব্যাপারটি কঠিন হয়ে যায় যখনই আপনি হেলথ কেয়ার এক্সপেন্সেস, ট্যাক্স আর জব অপরচুনিটিস নিয়ে ক্যালকুলেশন করতে যাবেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইউরোপের এমন 10টি দেশের ইনফরমেশন যে দেশগুলোতে আপনি আপনার বাজেট, স্কিলস, ক্যারিয়ার আর ভাষার দক্ষতার বিষয়গুলো মাথায় রেখে ইন ফিউচারে কাজ কিংবা বসবাসের জন্য নির্বাচন করতে পারেন। নাম্বার 10, বেলজিয়াম। বেলজিয়াম কিংডম হলো ইউ এর অন্যতম প্রতিষ্ঠা সদস্য এবং ইউ এর প্রধান কার্যালয় রয়েছে এখানে। আয়তনের দিক থেকে দেশটি ছোট হয়ে থাকলেও এই দেশটি অনেক বৈচিত্র্যময় এবং সুন্দর। এটি একটি বহুভাষিক দেশ যেখানে ফ্রেঞ্চ, জার্মান এবং ইংলিশ ভাষার ব্যবহার হয়ে থাকে। দেশটির পাবলিক শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত। এই দেশে 18 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করা বাধ্যতামূলক। এই দেশটির যে বিষয়টি আমার ব্যক্তিগতভাবে বেশি ভালো লেগেছে তা হলো দেশটিতে মুসলিম মেয়েদের হিজাব পরিধান করে কাজ করার স্বাধীনতা রয়েছে। বেলজিয়ামে বেকারত্বের হার অনেক কম কারণ এই দেশটিতে সেলফ এমপ্লয়েড কিংবা ব্যবসায়ী মানুষের সংখ্যা বেশি, আর সেই কারণে দক্ষতা এবং ইংরেজি ভাষা জানা থাকলে এই দেশে কাজের অনেক সুযোগ রয়েছে। নাম্বার 9, চেক রিপাবলিক। চেক রিপাবলিক দেশটির অনুকূল অর্থনৈতিক পরিস্থিতি অনেক প্রবাসীকে আকৃষ্ট করে দেশটিতে বসবাস কিংবা কাজের জন্য। সাম্প্রতিক বছরে দেশটির অর্থনীতি যেমন স্থিতিশীল, সেই সাথে দেশটির জার্মানির সাথে আছে ঘনিষ্ঠ পরিবহন সংযোগ এবং রাশিয়ার সাথে বাড়ছে বিনিয়োগের সুযোগ। শুধু কাজ কিংবা বসবাস নয়, ভ্রমণের জন্য দেশটি অসাধারণ। আপনি যদি ভালো ইংলিশ জেনে থাকেন তাহলে দেশটির বিদেশি নাগরিক হিসেবে আপনার কাজ পেতে তেমন কোনো সমস্যা হবে না। নাম্বার 8, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড আয়তনের দিক থেকে ছোট হলেও দেশটির সমৃদ্ধশালী সংস্কৃতি আর বৈচিত্র্যময় শিল্পকলা দেশটিতে বসবাস এবং কাজ করার জন্য মানুষকে আকৃষ্ট করে। যদিও বিগত বছরে ব্রেক্সিট রেগুলেশনের কারণে দেশটির অর্থনৈতিক অভিজ্ঞতা কিছুটা তিক্ত ছিল, তবে সবকিছু ছাড়িয়ে বর্তমানে আয়ারল্যান্ডের জীবনযাত্রার মান খুবই উন্নত। আয়ারল্যান্ডে কাজ কিংবা বসবাস করতে যাওয়ার আগে যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো দেশটির আবহাওয়া খুবই পরিবর্তনশীল এবং সেখানে ঠান্ডা তুলনামূলক বেশি। নাম্বার 7, নেদারল্যান্ডস। বসবাস এবং কাজের জন্য ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ নেদারল্যান্ডস। দেশটির মোট জনসংখ্যার 21% প্রবাসী। দেশটিতে বেকারত্বের হার কম থাকায় কাজের সুযোগ দেশটিতে রয়েছে অনেক বেশি। এই দেশটিতে অধিকাংশ মানুষ ইংলিশে কথা বলে, তাই আপনি যদি ভালো ইংলিশ জেনে থাকেন তাহলে সেখানে গিয়ে আপনার কাজ পেতে খুব একটা সমস্যা হবে না। নাম্বার 6, পর্তুগাল। সুন্দর আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও পর্তুগালে বসবাস কিংবা কাজ করার জন্য আরও অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, দেশটির লো ক্রাইম রেট, দ্বিতীয়ত কম লিভিং কস্ট, তৃতীয়ত উন্নত চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা, চতুর্থত যারা ব্যবসায়ী কিংবা রিটায়ার্ড তাদেরকে দেওয়া হয় বিশেষ কিছু সরকারি সুবিধা, আর তাই এই দেশটিতে অনেকেই স্থানান্তর হন সফল ব্যবসায়ী হবার জন্য। দেশটিতে লিভিং কস্ট কম হওয়া সত্ত্বেও জীবনযাত্রার মান উন্নত এবং সেখানে কাজের যথেষ্ট সুযোগ রয়েছে, বিশেষ করে আইটি সেক্টর, কারিগরি, রিয়েল এস্টেট এবং পর্যটন খাতে কাজের সম্ভাবনা সবচেয়ে বেশি। নাম্বার 5, গ্রিস। অসাধারণ সুন্দর দেশ হল গ্রিস। প্রাচীন ঐতিহাসিক স্থান আর সমুদ্র সৈকতের সৌন্দর্যে গ্রিস অত্যন্ত সমৃদ্ধ। দেশটির লিভিং কস্ট অনেক কম হওয়া সত্ত্বেও জীবনযাত্রার মান এখানে অনেক উন্নত। বসবাস কিংবা কাজের জন্য অনেকের পছন্দের তালিকায় পড়বে এই দেশটি। নাম্বার 4, ফ্রান্স। ফ্রান্স মূলত রাজধানী এবং প্রধান সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র প্যারিসের জন্য পরিচিত। যারা পরিবার কিংবা ব্যবসার উদ্দেশ্যে ইউরোপে সেটেল হতে চান তাদের জন্য ফ্রান্স হতে পারে একটি উত্তম স্থান। দেশটিতে বাচ্চাদের জন্য রয়েছে উন্নত শিক্ষা ব্যবস্থা।
দেশটিতে তুলনামূলকভাবে বেকারত্বের হার কিছুটা বেশি থাকার কারণে আপনার কাজ এবং ভাষাগতভাবে দক্ষ হওয়াটা খুব জরুরি। ফ্রান্সে লিভিং কস্ট তুলনামূলক বেশি, তবে নির্ভর করছে আপনি কোন শহরে থাকছেন। আপনি যদি ফ্রান্সের দক্ষিণের ছোট শহরগুলিতে থাকেন তাহলে সেখানে লিভিং কস্ট অনেক কম পড়বে। ফ্রান্সের দক্ষিণে আপনি পাবেন অসাধারণ ল্যাভেন্ডার ফুলের ক্ষেত, আকর্ষণীয় সুন্দর স্থাপত্য এবং সেই সাথে কম খরচে উন্নত জীবনযাত্রার মান। নাম্বার 3, স্পেন। আবহাওয়া এবং জলবায়ুগত কারণে স্পেন হতে পারে ইউরোপে বসবাসের জন্য সবচেয়ে উত্তম স্থান। এই দেশটির স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো। স্পেনের সংবিধানে উল্লেখ আছে যে জরুরি এবং প্রাথমিক চিকিৎসা সেবা বিনামূল্যে দিতে হবে সবাইকে, যা সবার জন্য উন্মুক্ত। লিভিং কস্ট স্পেনে ইউরোপের অন্যান্য দেশ থেকে তুলনামূলক কম, তবে বর্তমানে স্পেনে বেকারত্বের হার অনেক বেশি। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সেই দেশের অনেক নাগরিক এখন বেকারত্বে ভুগছেন। লিভিং কস্ট যদিও কম, তবে সেখানে কাজ পাওয়ার ব্যাপারটি যথেষ্ট কষ্টসাধ্য। নাম্বার 2, ফিনল্যান্ড। আপনি যদি ফিনল্যান্ডের জীবন বেছে নেন, তবে একটি উন্নত জীবনযাত্রার মানসম্পন্ন জীবন আপনার অপেক্ষা করছে। বাচ্চাদের উন্নত শিক্ষাদান এবং সুন্দর ভবিষ্যতের জন্য ফিনল্যান্ড একটি চমৎকার জায়গা। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী সমাদৃত এবং যা প্রবাসী শিশুদের জন্য উন্মুক্ত। ফিনল্যান্ডে বসবাসকারী শিশুরা খেলাধুলার জন্য বেশি সময় পেয়ে থাকেন। ফিনল্যান্ডের ফেনের শিক্ষা ব্যবস্থা মনে করে যে বাচ্চাদের ছোটবেলা বেশি খেলাধুলা করা উচিত এবং তাদের মানসিকভাবে প্রশান্তি দেওয়া উচিত। ছোটবেলায় বাচ্চাদের পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ দেওয়া ঠিক না। শিক্ষকতাকে এই দেশের মানুষ অত্যন্ত উচ্চ মর্যাদাপূর্ণ পেশা হিসেবে বিবেচনা করে থাকেন। একজন শিক্ষকের বেতন ফিনল্যান্ডে অনেক বেশি হয়ে থাকে। আপনি সহজেই ফিনল্যান্ডে জমি কিংবা বাড়ি কিনতে পারবেন। দেশটিতে সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে বিদেশিদের উপর কোনো বিধিনিষেধ নেই। সবকিছু মিলিয়ে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যারা ইউরোপে সেটেল হতে চান, তাদের জন্য ফিনল্যান্ড হতে পারে একটি সঠিক গন্তব্য। নাম্বার 1, ডেনমার্ক। ডেনমার্ক পৃথিবীর অন্যতম সুখী একটি দেশ। কাজ, পারিবারিক জীবন, উচ্চশিক্ষার মান এবং ব্যবসায়িক পরিবেশের ভারসাম্য রয়েছে দেশটিতে। ডেনমার্কে বাচ্চাদের স্কুলে পড়াশোনার অভিজ্ঞতাগুলো পরীক্ষার খাতায় কম এবং সামাজিক সংযোগ বাড়ানোর উপর বেশি ফোকাস করা হয়। দেশটিতে বেকারত্ব কম এবং সেই সাথে আর্থিকভাবে অসচ্ছল মানুষের সংখ্যাও কম। বাচ্চাদের জন্য অনেক ধরনের আর্থিক সুযোগ সুবিধা দিয়ে থাকে এই দেশের সরকার। এই দেশটিতে ঘন্টা হিসাব করে কাজ করার ক্ষেত্রে তেমন কোনো বাধা ধরা নিয়ম নেই। অর্থাৎ ইউরোপের অন্য দেশের তুলনায় এদেশে কম ঘন্টা কাজ করা হয়। সব কিছু মিলিয়ে কাজ এবং বসবাসের জন্য ডেনমার্ক হতে পারে আপনার সবচেয়ে প্রিয় গন্তব্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমার আজকের আয়োজন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।